ওকে, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা করব দ্বিতীয় পার্ট। তো আমাদের গুরুত্বপূর্ণ জিনিসটি কিন্তু আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা কীভাবে ফুলনেস আকারে যে স্কার্ট প্যাটার্নটা ক্রিয়েট করব, তো সেটা নিয়ে কিন্তু আমাদের আজকে ছোট্ট করে একটা ভিডিও হবে, ঠিক আছে? তো আমরা করছিলাম হচ্ছে এই পর্যন্ত করছিলাম, তো আমরা একটু মেজারমেন্ট নিয়ে আসি আপাতত। এটা হচ্ছে মেজারমেন্ট। তো দেখেন, এই পর্যন্ত কিন্তু আমরা থেমে গেছিলাম, কারণ ভিডিও বড় করব না বিধায় আমরা এই পর্যন্ত রাখছিলাম। তো আমরা এই যে একটা লাইন দিয়েছিলাম, এই লাইনটা দিয়েছিলাম হচ্ছে মূলত আমাদের, আমি আরেকটু অ্যানালাইস করে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের এখানে মেজারমেন্ট আছে হচ্ছে 64, ওকে? তো বটম উইথ হচ্ছে এখানে 64, আর এখানে আমরা 64 না দিয়ে আমরা এটা দিলাম কেন, এই লাইন দিলাম কেন? আমার টোটালটা কিন্তু হচ্ছে 64। আমি যদি একটু মেজারমেন্ট করে আপনাকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। দেখুন, 32-এ 64, ঠিক আছে? তো 32-এ 64 কিন্তু আমরা এইখানে এই লাইনটা আমরা এখানে না দিয়ে আমরা এখানে দিলাম কেন? এখানে দিলাম এই জন্য যে আমাদের এই যে একটা পার্ট আছে, অর্থাৎ আমি যদি পিছনটা দিকে আসি, এটা দেখে দেখাচ্ছি, উপরের পার্টে কিন্তু আমাদের গ্যাদারিং নেই। তো উপরের পার্টে গ্যাদারিং না থাকলে তো সেক্ষেত্রে নিচের পার্টে গ্যাদারিং আছে। তো এই গ্যাদারিং এর জন্য কতটুকু ফেব্রিক আপনি দিবেন সেটা কিন্তু আমরা প্রথম ভিডিওতে আলোচনা করছিলাম, যে আমাদের 75%, মানে সর্বোচ্চ 75%, তার বেশি দেওয়া যাবে না, আর তার কম হলে দিতে পারবেন হচ্ছে 50%। তো আমরা এই স্টাইলের ক্ষেত্রে 75% ধরছি। তো সেই জন্য আমাদের এখানে প্যাটার্নটা এখন হয়ে গেছে হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে? এখানে মেজারমেন্ট আসলে হচ্ছে 15 cm, আর এখানে আমাদের আছে 26.25। তো 26.15 cm এর যদি আপনি 75% ফেব্রিক নেন, তো সেই ক্ষেত্রে মেজারমেন্ট হয় হচ্ছে 26.25, ঠিক আছে? তো এই 26.25 আপনার এখানে থাকতে হবে, এই মাথায় থাকতে হবে, আর এই সাইডে থাকতে হবে, অর্থাৎ বটমের জায়গায় থাকতে হবে কত, 32 cm। তো সেই জন্য কিন্তু আমাদের করতে হবে সেটা ফুলনেস আকারে, অর্থাৎ এখানে 26-26 থাকতে হবে, 26.25, আর হচ্ছে এখানে 32 থাকতে হবে। সেই জন্য কিন্তু আমাদের এই লাইনটা দেওয়া হয়ে গেছে। তো এই লাইনটাকে আমরা এখান থেকে দিলাম, তারপর এখান থেকে আমরা যে কেটে কেটে যে ফুলনেস আকার করব, তো সেই জন্য কিন্তু আমাদের একটা ভাগ করে নিতে হবে, আমরা কয়টা ভাগে বিভক্ত করব। ধরেন আমি এটাকে 5 ভাগে বিভক্ত করতেছি, যেমন আমি এটাকে 5 ভাগ যদি করি, F1 ডিভিশন, এখান থেকে যে আমি যে কয়টা দেবো সেটাই কিন্তু হবে। এখানে ধরলাম আমি আমি 6টাই দিলাম, ঠিক আছে? ওকে, এখানে 6টাই দিলাম। দেখেন এখানে আমার 6টা ভাগ হয়ে গেছে, কয়টা হলো 1, 2, 3, 4, 5, 6। এই যে 6টা আমরা ভাগ করলাম, এই 6টা ভাগের মধ্যেই আমাদের এখানে যে 5.75 আছে, এই 5.75 এই 6টা ভাগ করে এই 5.75 কে আপনি আবার ভাগ করেন। দেখেন এখানে ক্যালকুলেটার আছে আমাদের, 5.75 ভাগ 6 কত হলো, হলো হচ্ছে 0.95, ঠিক আছে? তো 0.95 আপনাকে, আর এখানে 0.95 আমি করলাম, তারপর এখানে কতটুকু আছে, এখানে আছে 4.37। আমি কিন্তু সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা একটু দেখেন খেয়াল করে। তো 4.37 আর হচ্ছে 0.95 কত হয়, আমরা এখন টোটালটা করি, এখানে প্লাস 4.37, 5.32, ঠিক আছে? 5.32, এখন এই যে 4.37 এর মধ্যে আমার যোগ হবে কত, যোগ হবে হচ্ছে 0.7 0.795 দেখলাম, ঠিক আছে?
ওকে, তো এখন আসি, আমরা এখন এখানে এটাকে ফুলনেস আকার করব। তো ফুলনেসের জন্য আমরা এটাকে প্যারাল করে দেখি, প্যারাল। এখানে প্যারাল করলে আমাদের পুরো লাইনটা চলে আসতেছে, তাই না? আমাদের তো লাগবে হচ্ছে এই পর্যন্ত, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই লাইনটাকে ডিলিট করে দেব। ওকে, তারপর এখান থেকে আবার স্ট্রেট লাইনে নিয়ে আসবো, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে। তাহলে আমি কি দুটো ভাগ হয়ে গেল। এটাকে যদি আমি এখন প্যারালাল করে দেখি, তাহলে কিন্তু আমার এটুকুই হবে, ঠিক আছে? তো এখানে কত, 1.4 পয়েন্ট, কত, 7.3। তো এটাকে আমি 4.73 দেবো। তো তার আগে একটু কাজ করে আসতে হবে। এই প্যারালাল যে দেখেন ডান পাশে একটা আইকন আছে, এইখানে যাবেন, যাওয়ার পরে এই যে কার্ভ উইথ কনস্ট্রেন্ট, এইটাকে আপনি টিক মার্ক দিয়ে নেবেন। ওকে, দেন হচ্ছে এটাকে উঠাই দেন, দেন হচ্ছে আপনি ক্লোজ করেন, এটাকে আপনি আবার ডিলিট করে দেন, দেন হচ্ছে প্যারালাল এখান থেকে দেবেন কত, 4.37, 4.37, ব্যাস চলে আসছে। তো এখন আপনি যেটা করবেন, সেটা হচ্ছে আপনার কিবোর্ডের ডাউন বাটনটা প্রেস করে এখানে ক্লিক করলে কিন্তু সবগুলো আপনার দেখেন, আপনার এই পয়েন্টে পয়েন্টে কিন্তু লেগে যাচ্ছে, কারণ আমরা মেজারমেন্ট কিন্তু ফলো করে কাজগুলো করতেছি। ওকে, আর যে এই লাইনটি আছে, এই লাইনটি আপনি ডিলিট করে দেন, কারণ ওটা আমরা প্যারালাল দিয়ে নিচ্ছি, তাই না? ওকে, হয়ে গেল আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন আসি হচ্ছে আমাদের ফুলনেসের বিষয়ে। এখানে আমাদের এই মেজারমেন্ট এখানে থাকবে, এখানে আমাদের এই কত আমরা দেখছিলাম, 5 পয়েন্ট, কত, হ্যাঁ 5.32 আমাদের এদিকে অ্যাড করতে হবে। তাহলে আমরা কীভাবে করতেছি একটু খেয়াল করুন। তো এখন আসবো হচ্ছে ডিরেক্ট চলে যাবো F3, রিশেপ, এই লাইনটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো। তো কীভাবে, তো এখানে খেয়াল করবেন, এখানে আমাদের মেজারমেন্ট দেবো হচ্ছে 3.4.37, দেন এখানে দেবো 5 পয়েন্ট, কত, 5.32, 5.32, দেখেন 5.32 আমরা দিলাম। কেন দিলাম, আমরা এই যে 5.75 এটাকে আমরা প্রত্যেকটা মানে 6টা ভাগ করে, এই 6টা যে অংশ আছে, এই 6টা অংশের মধ্যে আমরা ভাগ করে দিয়েছি, ঠিক আছে? তো 6টা ভাগ করাতে গিয়েছে 0.95 আমাদের হিসেবে আসছিল, তাই না? তো সেটা কিন্তু আমরা এই 3.75-এর মধ্যে যোগ করে দিলাম, 5.32। ওকে, তো এখন আবার অ্যারো বাটন প্রেস করার পর প্রত্যেকটা লাইনে আপনি এভাবে ক্লিক করে কিন্তু ফাইনালি আপনি, এটা হচ্ছে মূলত এখানে কিন্তু আমাদের লাগবে কত, এখানে লাগবে হচ্ছে 26.25, এখানে 26.2 ভাবেই কিন্তু আছে, আর এখানে এই যে 32, এই 32 কিন্তু আমাদের এখানে মিট হয়ে গেছে। ওকে, আমরা এই 32 মূলত করার জন্য, এই 32 করার পরে এখানে অটোমেটিক্যালি যতটুকু সেভ আসে, এটা হচ্ছে মূলত ফাইনালি আপনার ম্যানুয়াল সিস্টেম। আশা করি বিষয় বুঝতে পারছেন। তো এখন আমরা এটাকে যেটা করব, এটাকে করব হচ্ছে আমরা একটা প্যারাল বেজিয়ার ধরে, বেজিয়ার এই মাথায় ধরে, এখানে এই ঠিক এই মাথায় ক্লিক করার পর এখানে একটা দিলাম ডিরেক্টলি। ওকে, তারপর এখান থেকে এই মাথায় ধরলাম, এখানে এইভাবে দিলাম, দেন এটাকে আমরা ম্যানুয়ালি ভাবে আমরা এটাকে শেপ করে নেব। F3, রিশেপ, এটাকে আমরা ম্যানুয়ালি ভাবে করে নিলাম। ওকে, তো এটা হচ্ছে মূলত হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। তো এখান থেকে আমি যেটা করব, এ স্ট্রেট লাইন ধরে এখান থেকে এখানে লাগাই দিলাম, ব্যাস হয়ে গেল। তো এটা করার আগে আপনার এই যে প্রথম যে লাইনটা আছে, এই লাইনটা ডিলিট করে দেন, তারপর করেন। ওকে, এখন আপনি এটাকে স্ট্রেট লাইন ধরে এখানে স্ট্রেট দিলেন, তাহলে কি হলো, এখানে আমাদের 90 ডিগ্রি, এই পয়েন্টেও 90 ডিগ্রি থাকলো, এই পয়েন্টেও 90 ডিগ্রি থেকে গেল। এছাড়াও আরও ওয়ে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে লিঙ্কের মাধ্যমে কিন্তু আমরা এগুলো করতে পারি। তো লিঙ্কের মাধ্যমে করা যায়, সেটা নিয়ে আমরা আগামীতে সেই ভিডিওগুলো করব। তো এখন আমরা এই যে লাইনগুলো আছে, এগুলো থাকলেও থাকতে পারে, অথবা না রাখলেও আপনি নাও রাখতে পারেন। ওকে, তো আমি যদি এটাকে রাখি, তো সেজন্য
প্রথমে আমরা এখন আমরা যেগুলো বাড়তি কাজ আছে অর্থাৎ ওয়েস্টের যে লাইনগুলো আছে এগুলো আমরা দরকার নেই, এগুলো আমরা উঠাই দিচ্ছি। এখন এখানে 32 আছে কিনা সেটা চেক করার জন্য আপনি এখানে একটু কম বেশি হতে পারে, কারণ আমরা কিন্তু ওই একটা হিসেবের পরে যে কতগুলো শূন্য তারপর কত কিছু আইছে এই কতগুলো আইছে না এটুকুর কারণে একটু কম বেশি হতে পারে, এটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। যেমন আপনি যদি এখানে F8 লেন্থ মিটার এখানে লাগবে আপনার 32, তাই না, 31.94 এটা কিন্তু 32 হতে হয়ে গেছে, আর এখানে লাগবে 26.25, এখানে 26.25 আছে। ওকে, একটু কম বেশি ঢুক ব্যাপার না। ওকে, তো এটা আমার হয়ে গেল। এখন আমরা যেটা করব যে এখানে যে আমাদের স্টেপ একটা আছে, স্টেপটা কোনটা, এই দেখেন এই স্টেপ, এই স্টেপের জন্য এটা তো পাইপিং হবে, এটা পাইপিং এর জন্য তো আপনি এই দেখেন এখানে দেখাই দিচ্ছে ডায়াগ্রামে কিভাবে পাইপিংটা হবে, এটা কিন্তু ওখানে দেখাই দিচ্ছে। এটা তো বলা হয় সুইং থিওরি, মানে সুইং মেথড আর কি, অ্যাসেম্বলি বলে, এটাকে অ্যাসেম্বলি বলে মূলত, এই অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি সেফটি। হ্যাঁ, ওকে, তো এখন এটাকে আমাদের পাইপিং তো আমাদের এই পর্যন্ত হবে, তো এই এটা কিন্তু আমাদের এখন প্রয়োজন নেই। আমাদের এখান থেকে মেজারমেন্টটা হচ্ছে ফরেনিক ড্রপ, তারপর এখানে ফুলনেস হয়ে গেছে, আমরা পুরোটাকে সিলেক্ট করলাম রাইট বাটন ক্লিক করে, দেন এখানে F4 লাইন সিম, যে কোনো একটা পয়েন্ট ধরে টান দিলে আমরা সবগুলো, আমরা যেহেতু সবগুলো সিলেক্ট করে নিচ্ছি সবগুলোকে কিন্তু অ্যাক্সিয়াম আপনি যতটুকু অ্যালাউন্স দিবেন সেটা আপনি দিয়ে নেবেন। ওকে, এখানে আমি অ্যাক্সিয়াম দিয়ে নিচ্ছি, দেন হচ্ছে যেখানে যেখানে আমার অ্যালাউন্স বেশি লাগবে, যেমন এখানে আমার হ্যাম করব, তো সেক্ষেত্রে এখানে আমি 1.5 দিয়ে নিচ্ছি, এখানে 1.5 cm আমি হ্যাম করব। তারপর হচ্ছে এখানে আমার অ্যাক্সিয়াম ঠিক আছে, তারপর এইখানে আমার কি হবে, এখানে হবে হচ্ছে বার্নিং, এখানে যেহেতু আমাদের বার্নিং দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আমি যদি বার্নিং দেই তো সেখানে আমি কোনো অ্যালাউন্স দেবো না, ঠিক আছে, যেহেতু বার্নিং হবে তো সেক্ষেত্রে এটাকে আমি কী করবো, এটাকে আমি 0 0 করে দেবো, 0। তারপর এখানে এই মাথাটা কিন্তু আমাদের বার্নিং হবে, এটাকে আমি 0 0 করে দিচ্ছি। আর এখানে যে অ্যাক্সিয়াম আছে, অ্যাক্সিয়াম 3 মিলি আপনার রুলিং হবে, তো 3 মিলি রুলিং হলে অ্যাক্সিয়াম অ্যাক্সিয়াম আপনার যথেষ্ট। ওকে, এখন আপনি পার্ট বাই পার্টগুলো বের করবেন, কিভাবে বের করবেন, আপনি এটাকে ব্যাক ফ্রন্ট আলাদা আলাদাভাবে বের করতে পারেন, যেমন আমি এটাকে লাইন সিমে আছি, এই সিম সিম করে আপনি বের করবেন। তো এটা হচ্ছে ব্যাক পার্ট, সরি, এটা ফরম পার্ট, ফরম পার্ট বের করলাম, তারপর ব্যাকটা দেখেন এখানে একটু ব্যাকটা বের হয়ে গেছে, তাই না, এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে সুন্দরভাবে, কিন্তু সবগুলো ফলো করে করে কিন্তু কাজগুলো আপনাকে করতে হবে। ওকে, তো এখন এটাকে আপনি ব্যাক বের করে, এটা হচ্ছে ব্যাক, তারপর আপনি স্কার্ট বের করবেন, তো স্কার্ট বের করার জন্য আপনি এই যে লাইনগুলো আছে এটা রাইট বাটন ক্লিক করে শিফট বাটন প্রেস করে ধরে সবগুলো সিলেক্ট, যদি আপনি রাখতে চান, না রাখলে না রাখতে পারেন, অসুবিধা নেই, তো আমি রেখে দিচ্ছি। তারপর এখান থেকে সিম, ব্যাস দেখুন হয়ে গেল। তো এখন আবার এটাকে মিরর করার জন্য, মিরর করতে গেলে এটাকে আবার এভাবে রাইট বাটন ক্লিক করার পর এটাকে মিরর করতে গেলে আপনাকে করতে হবে কি, F5 সিম টু PTS, দেন শিফট বাটন প্রেস করে ধরে এখান থেকে ধরে এটাকে মিরর করে দেন, হয়ে গেল। ওকে, তো তারপরে আসেন হচ্ছে এটা এগুলোকে মিরর করেন, শিফট বাটন প্রেস করে ধরে এটাও মিরর, দেন হচ্ছে এটাও মিরর, তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাগ, এটা হচ্ছে ফ্রন্ট, আর এটা হচ্ছে স্কার্ট, ব্যাস প্যাটার্ন কিন্তু একবারে সিম্পল, সব কিছু কিন্তু বের হয়ে গেছে। আরেকটা জিনিস বাকি আছে আমাদের, এইটা এটাও বের করলাম, দেন এটা একটু মিরর করে নেই, ওকে,
তো এটা হচ্ছে আমাদের ফ্রিল, ফ্রন্টের ফ্রিল, তারপর এটা হচ্ছে বটম, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট, ঠিক আছে? তো এখন এটা এখান থেকে আপনি আর কি দেখবেন? আচ্ছা, আমি এটাকে ভেরিয়েন্টে পরিণত করি, অর্থাৎ এটা এটা এই এই প্যাটার্ন কিন্তু আসলে কোনো কাজের না, যা করছেন সব আপনি মানে ফাইনালি কিন্তু কাজটি করেননি। ফাইনালি কাজটা কোনটা? ফাইনালি কাজটাই হচ্ছে মূলত F8, এই যে ভেরিয়েন্ট, সেই ভেরিয়েন্টটাই হচ্ছে ফাইনাল কাজ, ঠিক আছে? কারণ এখানেই আপনার প্যাটার্নটা থাকতে হবে। আপনি প্রিন্ট আউট করেন বা আপনি কাউকে দেন বা কোনো ডিএক্সেপ করেন, যাই করেন, আপনাকে কিন্তু ভেরিয়েন্ট করতে হবে। তো এই ভেরিয়েন্ট করার জন্য আপনি আপনি যেভাবে করেন সেভাবে, যেমন আপনি কোনো একটা নাম দিয়ে আপনি আপনি যেভাবে চেনেন আর কি, অর্থাৎ স্টাইল নাম্বার দিয়ে আপনি করতে পারেন। যেমন আমি স্টাইল নাম্বার দিয়ে নিছি 10 16 848, 10 16 848 দিয়ে আমি ভেরিয়েন্ট করলাম, অসুবিধা নেই। তো এখন এটাকে মাইনাস, তারপর হচ্ছে F4, সরি F8, এই এখানে এই ক্রিয়েট এ পিস আর্টিকেল এখানে ক্লিক করে পরে কোনটা ব্যাক কোনটা ফ্রন্ট, ব্যাক ফ্রন্ট, তারপর হচ্ছে ফ্রিল, তারপর এটা হচ্ছে বটম, ওকে। তো এখন আবার এখানে মিনিমাইজ করা আছে, মিনিমাইজ থেকে ওপেন করেন, দেন এই যে ভ্যালিডেশন করেন এখানে একবার, আবার এখানে, ওকে। দেন তিনটো পার্ট আমাদের চলে আসছে, এখানে আপনি পার্ট বাই পার্ট নাম লিখতে পারেন এবং সেটা আপনি লিখবেন তো অবশ্যই। এখানে আপনাকে লিখতে হবে, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, ধরেন এটা হচ্ছে ব্যাক, BK1×1, মানে ব্যাক পার্ট আমার একটাই হবে, তারপর এটা ফ্রন্ট, তো এটা আমি ব্যাক ইউক লিখতে পারি, হ্যাঁ, BKYOKE, ব্যাক ইউক 1×1, তারপর এটা হচ্ছে ফ্রন্ট, এটা আমি ফ্রন্ট লিখে দিচ্ছি, ফ্রন্ট, এটা কি ইউক না, ইউক 1×1, তারপর হচ্ছে এটা হচ্ছে ফ্রিল, তো এখানে ফ্রন্ট, এ ফ্রন্ট ফ্রিল লিখে দিচ্ছি, FRI LL 1×1, এখানে 1×1 দিলাম। তারপর এইখানে দিতে হবে আপনাকে 1×2, কারণ এটা কিন্তু একটাই করছি, এটা কিন্তু ব্যাগে এবং ফ্রন্ট দুটোই কিন্তু সেম, যার কারণে আমরা প্যাটার্ন করছি একটাই। তো এখানে লিখে দিতে হবে যে আপনি দুটা, যেমন এটাকে আমি বটম দেখছি, BTM বটম 1, ব্যাক প্লাস ফ্রন্ট লিখতে দেখতে পারেন, যেমন আমি এখানে লিখেছি ব্যাক প্লাস ফ্রন্ট 1×2, কয়টা এখানে তাহলে প্যাটার্নের গায়ে লেখা থাকবে, এখানে যা থাকবে সেটা হচ্ছে প্যাটার্নের গায়ে লেখা থাকবে। তো যারা স্যাম্পল কাটবে তারা এই এটা কিন্তু পার্টস নাম এবং পার্টসের কোয়ান্টিটি দেখে কিন্তু সে স্যাম্পল কাটবে, ঠিক আছে? দেন এখানে আপনি ক্যাটের জায়গায় আপনার ডেটটা দিতে পারেন, যেমন আজকের ডেট আমি দিয়ে নিচ্ছি, আজকে হচ্ছে 28/7/24, ওকে, এটা আমি ডেট দিয়ে নিলাম। তারপর স্যাম্পল হবে নাকি আপনি কস্টিং করবেন না বুকিং করবেন আপনি এখানে লিখতে পারেন, ঠিক আছে? আপনি এখানে, আমি যেমন এখানে স্যাম্পল লিখে দিলাম, তার মানে কি এটা হলো স্যাম্পল হয়ে গেল। তারপর এখানে যদি ভেরিয়েন্ট করতে চান, অর্থাৎ ভেরিয়েন্ট পার্টস কোয়ান্টিটি আপনি অ্যাডজাস্ট করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এটাকে করতে পারবেন। যেমন এখানে 1×1, 1×1, ঠিক আছে, 1×1, ঠিক আছে, এটা 1×2, দেখেন এটা হচ্ছে 1×2। তো এখানে আপনি এই যে এই এটা হচ্ছে কোয়ান্টিটির ঘর, এটা এখানে শো করবে আপনি কোন পার্ট কয় পিস হবে, ঠিক আছে? যেমন এটাকে আমি দুইটা পার্ট করব, তো সেক্ষেত্রে এইটা এই পয়েন্টটা হবে 0 আর এখানে দেবেন হচ্ছে 1, তাহলে দেখেন এখানে আমার কি দুই না দুই চলে আসবে, এটা হচ্ছে দুইটা, তার মানে আমার এটা দুইটা। এখন আপনি প্যাটার্ন যদি প্রিন্ট দেন তাহলে কিন্তু দুইটাই বের আসবে। এইখানে যে প্যাটার্ন এই যে কোয়ান্টিটি এটা কিন্তু মূলত প্যাটার্নটা বের করার সময় প্যাটার্নটা বের হয়ে আসবে হচ্ছে এই কোয়ান্টিটি অনুযায়ী, ঠিক আছে? তো ওকে হয়ে গেল, তার দেন ক্লোজ, তারপর এখন আপনি এটাকে সেভ দেবেন। তো সেভ এবং হচ্ছে সেভ কীভাবে করেন এটা কিন্তু একটা বিষয় আছে, এটা কিন্তু এক্সেস পাথ পাথ ধরাই দিতে হবে। তো এই পাথ ধরা দেওয়ার জন্য এখানে এই এক্সেস পাথ, আপনি মনে করেন যে আপনি এখন পর্যন্ত প্যাটার্নটা করছেন কিন্তু কোথাও সেভ দেন নেই, তো প্যাটার্ন শুরু করার সময় কিন্তু মূলত এটা করতে হয়। আমি যদিও লাস্টে দেখাচ্ছি, তো দেখেন যেমন এটা এই একটা অপশন চলে আসলো, একটা উইন্ডোজ চলে আসলো, এখানে আপনি আপনি কোথায় সেভ করবেন সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আপনি ধরেন আপনি একটা বায়ার কাজ করছেন, আপনি এখানে কাজ করছেন, এই প্যাটার্ন প্যাটার্নের মধ্যে আপনি কোথায় করছেন, যেমন এই যে ড্রেস, আমি এই ড্রেস একটা বায়ার, বা এখানে আমি সেভ করলাম, দেখেন সবগুলো ড্রেস চলে আসছে, এখানে
সবগুলো পয়েন্ট আপনি এভাবে ক্লিক করতে পারেন, অথবা এই যে এফেক্টের ডান পাশে যে মানে দুইটা ডট আছে, এই দুই ডট লাইনে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়। এছাড়া আপনি একটু ওভার শিওর হওয়ার জন্য সবগুলো একটু সিলেক্ট করার পর ওকে করুন। ওকে, দেন এটাকে কন্ট্রোল ই, কিবোর্ডের কন্ট্রোল ই দিয়ে এই এইটা হচ্ছে সেভ, আবার সেভ। ব্যাস আপনার এটা সেভ হয়ে গেল, কিবোর্ডের কন্ট্রোল ই দুই তিনবার করে সেভ দিলেন। তাহলে এখন কি হলো, এটাকে আপনার সেভ হয়ে গেল। এখন আপনি দেখবেন যে আপনার এটা যে জায়গায় সেভ দিয়েছেন সেই জায়গায় সেভ হয়েছে কিনা, তো সেই জন্য আপনি আবার ফাইলে যান। ফাইলে হচ্ছে ওপেন ফাইল, এই ওপেন মডেল, ওপেন মডেলে ওপেন করে দেখবেন যে এখানে আমরা যে 848 নাম্বার সেভ করছিলাম এটাকে ওপেন করেন, আবার ওপেন হবে। ঠিক আছে, দেখেন এই ছিল আমাদের আজকের ভিডিও। এটা হচ্ছে আমাদের মূলত ফুল লিস্টটা কীভাবে করতে হয় সেটাই কিন্তু আমরা আজকে দেখলাম। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হচ্ছে আমি প্রথমেই ফার্স্ট ভিডিওতে আমি কিন্তু একটা আলোচনা করছিলাম যে আমরা এরকম ক্রিটিক্যাল স্টাইল আর আমার হাতে নেই, আসলে আমি করতে পারবো না। আমি আমি চাচ্ছি যে আবার বেসিক থেকে শুরু করব, কারণ আমাদের কিছু নতুন নতুন ভিউয়ার্সের দরকার, নতুন নতুন আমাদের দর্শক প্রয়োজন। তো পুরনো যারা আছেন তারা নিরাশ হওয়ার কোনো কারণ নেই, আমরা নতুন নতুন যা করব তার পাশাপাশি কিন্তু অনেক জটিল জটিল জিনিসগুলো নিয়েও আলোচনা করবো। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।